अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার মা এখানেই আছে তোমার কাছে, তুমি শান্তিতে ঘুমাও। তোমার মা তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তোমার মা তোমার সাথে পিঙ্কি প্রমিস করছে যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। সরি রচিতা, বৌদির খুনিকে খোঁজার জন্য তুমি বৌদির রূপ নিয়ে এই বাড়িতে চলে এলে। তুমি লুকিয়ে লুকিয়ে নিজের বাচ্চাদের সাথে দেখা করছো আর আমি কিচ্ছু করতে পারছি না। না নিহার বাবু, প্লিজ, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আপনি যেই প্ল্যানে আমাকে সঙ্গ দিয়েছেন এটাই আমার কাছে অনেক। যখন প্রথমবার আমি আপনাকে এই প্ল্যানটার কথা বললাম তখন আপনি আমাকে সাহস জুগিয়েছিলেন নিহার বাবু, তাই এই সাহসটাকে বজায় রাখবেন। কারণ আমার খুব খারাপ লাগছে নিহার বাবু, এভাবে ঋতু বৌদির রূপ নিয়ে আমি তো প্রতিজ্ঞা আর পুরো পরিবারকে ঠকাচ্ছি। না রচিতা, তুমি দেখো যখন এই প্ল্যানটা দিয়ে আমরা বৌদির খুনিকে খুঁজতে পারবো সবার রাগ কমে যাবে তখন। আর তুমি এখানে থাকলে জুহিরও খুব ভালো লাগবে। নিহার বাবু, শুধু বৌদির খুনি কে আমাদেরকে খুব তাড়াতাড়ি সেটা জানতে হবে। তারপর আমাদের পরিবার আবার এক হয়ে যাবে। তুমি দেখো রচিতা, আমরা খুব তাড়াতাড়ি নিজেদের প্ল্যানে সাকসেসফুল হব। আমি আসছি নিহার বাবু। আজ এখানেই থাকো না বাচ্চাদের সাথে, কালকে সকালে তাড়াতাড়ি উঠে চলে যাবে, প্লিজ। ঋতু কি করে বেঁচে উঠলো?
হসপিটালে লোকেরা তো বলেছিল মরে গেছে। কিসব উল্টো পাল্টা কথা বলে এরা, জীবিত আর মৃত মানুষের মধ্যে পার্থক্যই বোঝে না এরা। ভালো হয়েছে যে ওর কিচ্ছু মনে নেই, যদি কিছু মনে থাকতো তাহলে তো আমাকে ফাঁসিয়ে দিত। রুচিতার কথা ভাবছিলে তুমি? ভালো হয়েছে চলে গেছে, এখন তোকে ছেড়ে দিলাম। ভগবানের কৃপায় ঋতু বেঁচে গেছে, কিন্তু এখন এটা জানা খুবই দরকার ওকে ধাক্কা কে দিয়েছিল। হে ভগবান, ঋতু আমার নাম না বলে দেয়। চলো গিয়ে ওকে জিজ্ঞেস করে এসো। আমি আমি কি করব জিজ্ঞেস করে? কি করব মানে কি? আরে চলো, কিছু না হলে ও কেমন আছে জিজ্ঞেস করে নিও। তোমাদের দুজনকে এ বাড়িতে একসাথেই থাকতে হবে, সেই জন্য তোমাদের মধ্যেকার ঝামেলা শেষ করো। এসো আমার সঙ্গে, চলো চলো এসো। সাতটা বেজে গেছে। রুচিতা, 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 তাড়াতাড়ি উঠো, সাতটা বেজে গেছে। কি? হ্যাঁ, হে ভগবান, এবার আমি নিচে কিভাবে যাবো? নিহার বাবু সবাই তো উঠে গেছে। এখন তো আর কিছু করতেও পারবো না। না, তুমি তাড়াতাড়ি যাও, যা হবে পরে দেখে নেবো আমরা, যাও। শোনো, আই লাভ ইউ। কি নিহার বাবু, টেনশনে আমার প্রাণ বেড়ে যাচ্ছে আর আপনি রোম্যান্সের কথা বলছেন, ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, যাও। এবার আমি কি করবো? রুমে গিয়ে তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে নেবে, যাও। ঠিক আছে। মা, হ্যাঁ হ্যাঁ সোনা, মা আসবে তো, স্বপ্নে আসবে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হে ভগবান, দিশার মা তো আমার রুমের দিকে যাচ্ছে। এবার আমি কি করবো? আমি তো মাস্কও পরিনি, আর এই ব্লাউজটাও ফেটে গেছে, যার কারণে আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কি করি আমি? এখন অবধি তো ঋতুর কিছু মনে নেই, কিন্তু যদি আমার মুখ দেখে সব মনে পড়ে যায় তো? না না না, আমি এটা হতে দিতে পারি না। কি করবো আমি এখন? আরে কি হলো? কি জানি মা, পায়ে লেগে গেছে, খুব ব্যথা করছে। পড়ে গেলে কি করে? যেতে যেতে অন্যায় পা আটকে গেছিল। এটা সঠিক সময়, আমি স্টোর রুমের জানলা দিয়ে বেরিয়ে যাই, ওটা তো সোজা গেস্ট রুমের সামনেই খোলে। তুমিও না দিশা, দেখে চলতে পারো না? মা, তুমি দেখা করে আসো না ঋতু দিদির সঙ্গে, আমি যেতে পারবো না, পায়ে খুব ব্যথা করছে। ঠিক আছে যাও, গিয়ে কোনো মলম টলম লাগিয়ে নাও। ঋতু, 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 ড্রেস চেঞ্জ করার তো সময় নেই, আর যদি এটা না লুকাই তাহলে তো আমাকে চিনেই ফেলবে। কি করব? ঋতু, তোমার সাথে একটু কথা আছে, দরজা খোলো। ঋতু, হে ভগবান, দরজা খুলছে না। ঋতু, ঋতু, দরজা খুলতে এত দেরি করলে কেন? ওই মা, ওয়াশরুমে ছিলাম। তোমার ব্লাউজটা ছেড়ে গেল কি করে?
আমি মা তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরোচ্ছিলাম, তাই পেরেকে লেগে গেছে। তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা। আমি জানি গত কয়েকদিন ধরে তুমি খুব কষ্ট পেয়েছ, সে তো ঘনশ্যামের কৃপা তুমি ফিরে এসেছ, না হলে রুচিতা তো তোমায় আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। মা আবার এই মেকআপের পেইন্টটা না দেখে নেন। কি হলো, তুমি এখনো কিছু মনে করতে পারছো না? মা আমার আমার কিছু কিছু মনে পড়ছে না, ওই যখনই ভাবার চেষ্টা করছি তখন প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তুমি বিশ্রাম নাও, বিশ্রাম নাও মা। যাকে ঠাকুর রক্ষা করেন তাকে কেউ শেষ করতে পারে না। কিছু দরকার হলে বলো। হ্যাঁ, বিশ্রাম নাও। খুব জোর বেঁচে গেছি।